আগামী মাসে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমার সম্ভাবনা রয়েছে বলে জানান পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। দুপুরে সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। বাজারকে হুকুম দেওয়ার শক্তি পৃথিবীর কারোই নাই। আমি আশা করছি কিবার অভিজ্ঞতার আলোকে এবং কিছু কিছু চিহ্ন দেখছি, চালের দাম, তেলের দাম, লবণের দাম, ডালের দাম প্রথম যেভাবে তরতরিয়ে বাড়ছিল এই তরতরিয়ে বাড়ছে না। তারপরে বিশ্বের বাজারে এই সকল জিনিসের দাম নামছে, এই ঢেউ আমাদের এখানে লাগতে একটু সময় লাগে। এই জন্য বলছি আমি আশা করি, প্রার্থনা করি, আমার বিশ্বাস আগামী মাসে এগুলা কমে যাবে।